জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল সন্দেশখালী সহ গোটা উত্তর চব্বিশ পরগনা। 55 দিন পর অবশেষে তাকে ধরতে সক্ষম হন তদন্তকারীরা। সন্দেশখালীর কাগজে বাক শেখ শাহজাহান বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। শাহজাহানের বয়ান নিয়ে এবার বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় শেখ শাহজাহান নিজের প্রভাবের কথা বলতে গিয়ে বলেছেন সন্দেশখালী সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বিধায়ক এবং পঞ্চায়েতগুলিতে প্রার্থী কে হবেন সে বিষয়ে শেষ কথা বলতেন তিনি। ইডি সূত্রের দাবি, জেলার 47টি পঞ্চায়েত সমিতি ও 294টি পঞ্চায়েতের প্রার্থী কে হবেন তা ঠিক করতেন শাহজাহানই। মূলত 2016 থেকে 2021 এই 5 বছর ধরে জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন তিনি। অন্যদিকে শেখ শাহজাহানের আইনজীবীর দাবি, শাহজাহানকে দিয়ে জোর করে বয়ান রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই বয়ান ফেরত নিতে হবে বলে দাবি করেছেন তিনি। শাহজাহানের দাবি, বয়ান না দিলে তাকে এবং তার পরিবারকে মিথ্যা মাদক ও নারী পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়েছিল ইডির তরফে। সেই কারণে তিনি বয়ান দিয়েছিলেন বলে দাবি। পরে নিজের বয়ান ফেরত নিতে চেয়েছেন শেখ শাহজাহান। যদিও ইডির আইনজীবী বলেছেন তাকে জোর করে বয়ান রেকর্ড করানো হয়নি, সমস্ত কিছু ডিজিটাল রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ রয়েছে বলে জানান ইডির আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জেরায় শাহজাহান ইডি আধিকারিকদের জানিয়েছেন সন্দেশখালী এলাকায় তিনি শেষ কথা। এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও শেখ শাহজাহানকে সমীহ করে চলতেন। সন্দেশখালীর বিষয়ে তার কথাই শুনে চলতেন জোড়াফুল শিবিরের নেতৃত্ব। অন্যদিকে শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির উৎস সংক্রান্ত বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি ইডি। সন্দেশখালীর এই দাপুটে নেতার আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে ইডির আইনজীবী। আদালতে ইডি দাবি জানিয়েছে গেস্ট হাউস সহ একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে শাহজাহানের নামে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল সন্দেশখালী সহ গোটা উত্তর চব্বিশ পরগনা। 55 দিন পর অবশেষে তাকে ধরতে সক্ষম হন তদন্তকারীরা। সন্দেশখালীর কাগজে বাক শেখ শাহজাহান বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। শাহজাহানের বয়ান নিয়ে এবার বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় শেখ শাহজাহান নিজের প্রভাবের কথা বলতে গিয়ে বলেছেন সন্দেশখালী সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বিধায়ক এবং পঞ্চায়েতগুলিতে প্রার্থী কে হবেন সে বিষয়ে শেষ কথা বলতেন তিনি। ইডি সূত্রের দাবি, জেলার 47টি পঞ্চায়েত সমিতি ও 294টি পঞ্চায়েতের প্রার্থী কে হবেন তা ঠিক করতেন শাহজাহানই। মূলত 2016 থেকে 2021 এই 5 বছর ধরে জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন তিনি। অন্যদিকে শেখ শাহজাহানের আইনজীবীর দাবি, শাহজাহানকে দিয়ে জোর করে বয়ান রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই বয়ান ফেরত নিতে হবে বলে দাবি করেছেন তিনি। শাহজাহানের দাবি, বয়ান না দিলে তাকে এবং তার পরিবারকে মিথ্যা মাদক ও নারী পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়েছিল ইডির তরফে। সেই কারণে তিনি বয়ান দিয়েছিলেন বলে দাবি। পরে নিজের বয়ান ফেরত নিতে চেয়েছেন শেখ শাহজাহান। যদিও ইডির আইনজীবী বলেছেন তাকে জোর করে বয়ান রেকর্ড করানো হয়নি, সমস্ত কিছু ডিজিটাল রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ রয়েছে বলে জানান ইডির আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জেরায় শাহজাহান ইডি আধিকারিকদের জানিয়েছেন সন্দেশখালী এলাকায় তিনি শেষ কথা। এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও শেখ শাহজাহানকে সমীহ করে চলতেন। সন্দেশখালীর বিষয়ে তার কথাই শুনে চলতেন জোড়াফুল শিবিরের নেতৃত্ব। অন্যদিকে শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির উৎস সংক্রান্ত বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি ইডি। সন্দেশখালীর এই দাপুটে নেতার আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে ইডির আইনজীবী। আদালতে ইডি দাবি জানিয়েছে গেস্ট হাউস সহ একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে শাহজাহানের নামে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।